উদাসী জলের দিন, মাতাল হাওয়ার বিকেল, এমন ঝড় জল বা মন কেমনের হুহু করা সন্ধ্যায় আমার তোমার হয়ে যেতে ইচ্ছা হয়। হুট খোলা রিক্সায় ভিজে যেতে ইচ্ছে হয় যুব্ধ কাগের মতো, হাতের ভিতর হাত চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলতে ইচ্ছে হয়, আজ আমাদের দিন, আজ বৃষ্টির দিন, আজ মন ও মেঘের দিন। বৃষ্টি এলেই আমার অন্য কেউ হয়ে যেতে ইচ্ছে হয়, বুকের ভিতর লুকিয়ে থাকা অচিনা অজানা কেউ ফিসফিস করে বলতে ইচ্ছে হয়, একদিন এমনই বৃষ্টি হবে, এমন করে ভিজে যাবে আদিগন্ত মাঠ, সবুজ ধান ক্ষেত, দূরের গ্রাম, ব্যস্ত শহর, একাকি ভিড়, বাস স্ট্যান্ডের ভিড়, সন্ধ্যায় হলুদ ল্যাম্পপোস্টের আলোয় নীল পলিথিনে ভিজে যাবে মন ও মানুষ, মেঘ ও মায়া, কেবল তুমি থাকবে না, কেবল তুমি বা আমি, কিংবা আমরাই থাকবো না। বৃষ্টির দিনে তাই আমার অন্য কেউ হয়ে যেতে মন চায়, অচেনা অজানা খামখেয়ালি ইচ্ছে পূরণের অন্য কেউ, শুধু অন্য কেউ। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতের সমেত ভালো আছি। আজকে আমি একটা কবিতা আবৃত্তি করছি, বৃষ্টির কবিতা। জানি না কার কাছে কেমন লাগছে, আমি আমার লাইফে ফার্স্ট টাইম কবিতা আবৃত্তি করতেছি ঠিক এইভাবে। সো আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে আমার কবিতা শুনবেন। যা হোক, আমার জন্য দোয়া করবেন, উৎসাহ পেলে হয়তো সামনে আরও চেষ্টা করব। আমি জানি না কেমন হয়েছে, সবাই জানাবেন, আমি কমেন্ট বক্সে আপনাদের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার আশায়। সো সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আসলে আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা, যেহেতু আমি একজন প্রবাসী, সো প্রবাসী আমার তো সব সময় প্রায় ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, তার মধ্যে ব্লগ করা একটু একদম কী বলবো আমার জন্য টাফ হয়ে যায়। আপনারা যদি বিদেশ সম্পর্কে, অর্থাৎ আমি যে দেশে থাকি মালয়েশিয়া সম্পর্কে কিছু জানতে চান, বা আপনারা কোন টাইপের ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ঠিক তেমন প্রশ্নের উত্তর দিতে বা ঠিক ওই কোয়ালিটির ভিডিও বানাইতে। সো গাইস, আর বেশি কথা বলবো না, আপনাদের সুস্থতা কামনা করতেছি, আমার অলরেডি গলা শুকিয়ে গেছে। আর যেহেতু আমি প্রথম আবৃত্তি করলাম, কবিতাটা কেমন হয়েছে আমি তো জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন, আর না লাগলে কোথায় ভুল হয়েছে এটাও ভুলটা ধরাই দেবেন, যেন আমি আমার ভুলটা সংশোধন করতে পারি। আর গাইস, কী বলবো কী বলবো গো, এটাই তো বুঝতেছি না। আচ্ছা, আর কিছু নাই বলি, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Thank you.